আপনারা সবাই জানেন যে গত 25শে জুন এডিসিতে প্রথম অধিবেশনে ত্রিপুরা মথা দলের নেতৃত্বে তারা গ্রেটার ত্রিপুরা ঋণ বিল পাশ করে সেখানে উপস্থিত ছিল বিজেপির নির্বাচিত সদস্য, কোনো প্রতিবাদ করেনি, মানে প্রচ্ছন্ন মদত রয়েছে এটা পরিষ্কার। তারপর থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আমরা বাঙালি আমরা আন্দোলন করে যাচ্ছি, তার আগেও করেছি, যে গ্রেটার ত্রিপুরা ঋণ বিল সম্পূর্ণ যৌক্তিক। এটা আগামী দিনে ত্রিপুরার জাতি জনজাতি বাঙালি পাহাড়ির মধ্যে বিভেদ বিরোধ অশান্তি বাড়াবে, ত্রিপুরার উন্নয়ন ব্যাহত করবে, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষের সর্বনাশ হবে, বাঙালির অস্তিত্ব তো ধ্বংস হবেই। তো আমরা এখন লক্ষ্য করছি যে একদিন কোনো দল আমরা বাঙালি বাদে এই নিয়ে কোনো এমন বেশি কথাবার্তা বলিনি। ইদানিং গত দিন দুই আগে সিপিআইএম পার্টি সাধারণ সম্পাদক একটা প্রতিক্রিয়া দিয়েছে, এতে তিনি বলেছেন গৌতম দাস যে বলেছেন যে এই যে কী বলবো ত্রিপুরা মথা দল যিনি সুপ্রিমো প্রদ্যুৎ বাবু, ইনার যিনি মাতা মহারানী বিভূ কুমারী দেবী, তিনি নাকি এই 80 জনের গণহত্যার পেছনে উস্কানিদাতা এবং আরো বলেছেন যে ত্রিপুরার উন্নয়নে নাকি রাজা মহারাজের কোনো ভূমিকাই নেই। তো এই কথার যে উনি এতদিন পরে, এত বছর পরে তিনি এটা উত্থাপন করলেন, এখানে একটা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমরা মনে করছি। আমরা ভাবছি যে দেখছি যে এই 80 জনের গণহত্যা কারা জড়িত, কাদের কারণে এই সর্বনষ্ট হয়েছিল এবং তারপরের পরবর্তী ঘটনা উগ্রপন্থার উত্থান, আমরা এই নিয়ে তদন্ত কমিশন করার জন্য 80 সাল থেকে আমরা বাঙালি দল আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। তখন মুখ্যমন্ত্রী ছিলেন নিপেন বাবু, তিনি পরিষ্কার বলেছেন তিনি তথা সিপিআইএম পার্টি যতদিন ত্রিপুরায় থাকবে ক্ষমতায় ততদিন এটার তদন্ত হবে না। হ্যাঁ, আজ এতদিন বাদে এই গৌতম বাবু বললেন যে এই ঘটনার পেছনে নাকি উস্কানি রয়েছে বিভূ কুমারী দেবী আর অনেকের কারকা। তাহলে এতদিন কেন তারা এই কথাটা বলল না, এতদিন কেন তারা তদন্ত কমিশন গঠন করলো না? তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে এখন তারা এডিসিতে পাওয়ারে নেই, এডিসি থেকে মুছে গেছে, এখন এই সমতল অংশে যারা রয়েছে তাদের সমর্থন পেতে, তাদের কাছে পেতে, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে কি তারা এই ধরনের কথাবার্তা বলেছে? তো এটা গেল একটা দিক। কাজেই এই সিপিআইএম পার্টির মুখোশটা আমরা উন্মোচন করতে চাইছি রাজ্যবাসীর কাছে। এরা চূড়ান্ত সুবিধাবাদী দল, এরা যখন পাওয়ারে থাকার জন্য যা বলার দরকার তাই এরা বলে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি কি যে এই ত্রিপুরা মথা দল যারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিদার, এরা কিন্তু মানে ইদানিং তাদের তৎপরতা অনেক বেড়ে গেছে এবং অনেক উস্কানিমূলক বক্তব্য, গতকালকে এদের একটা মিটিং গেছে আপনারা দেখেছেন, অনেক উস্কানিমূলক বক্তব্য রাখছে। এতে আমরা আশঙ্কা করছি যে ত্রিপুরাতে এডিসি চালু করার মুহূর্তে, ষষ্ঠ তফসিল চালু করার মুহূর্তে যেমন ত্রিপুরাতে গণহত্যা তৈরি করা হয়েছিল, একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, এইরকম একটা পরিবেশ ত্রিপুরাতে তারা তৈরি করতে চাইছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে চালু করার জন্যে, মানে চাপ তৈরি করতে চাইছি, একটা পরিবেশ তৈরি করতে চাইছি। তো এটা আমাদের আশঙ্কা যে কোনো সময় এরা ত্রিপুরাতে একটা অশান্তি, একটা গণ্ডগোল বাঁধাতে পারে। এই ব্যাপারটা আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের গুচর আনতে চাইছি, রাজ্য সরকার যাতে মানে অগ্রিম একটা সতর্কতামূলক ব্যবস্থা নেয়, যারা এই ধরনের গণ্ডগোলের পেছনে যারা হাত পাকাচ্ছে, নীল নকশা যাদের রয়েছে, পাশাপাশি এই রাজ্যের যারা সাধারণ মানুষ তাদের কাছে আমাদের আবেদন, কেউ এই মথার উস্কানিমূলক কার্যকলাপে কথাবার্তাতে কেউ কান দেবেন না, প্ররোচনাতে কেউ ফাঁদে পা দেবেন না। পাশাপাশি এই কথাটা বলে রাখি, আজকে মথা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, যদি আবারও আমাদের উপর আঘাত আসে, বাঙালিদের উপর আঘাত আসে, বাঙালিরা তার অস্তিত্ব অধিকার রক্ষার জন্যে, এটা মানুষের বাঁচার অধিকার, জন্মগত সাংবিধানিক অধিকার,
রক্ষার জন্য আমরা আমাদের তরফে গণতান্ত্রিক উপায়ে যত আন্দোলন করতে হয়, যা কিছু করতে হয়, আমরা কিন্তু করতে পিছপা হব না। বাঙালিদেরকে আর ভয় দেখিয়ে, বাঙালিদেরকে কি বলবো, অবস্থার চাপ তৈরি করে এইভাবে সারা জীবন দাবিয়ে রাখবে, এইটা আমরা হতে দিতে পারি না। তো এই সমস্ত কথাগুলি আজকে তুলে ধরার জন্যেই আমরা আপনাদেরকে ডেকে এনেছি। আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে অভিনন্দন। আপনারা আজকের এই জাতির দুর্দিনে, এই ত্রিপুরার এই বর্তমান পরিস্থিতিতে এই সত্য কথাটা আপনাদের মাধ্যমে উদ্ভাসিত হোক, সংশ্লিষ্ট সবার কাছে আপনারা তুলে ধরবেন, এই আশা আমরা রাখছি।